নমস্কার, আমার বাংলা সংবাদে আমি সমর্পিতা ভট্টাচার্য আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। করোনার সংক্রমণ বাড়ছে, শিলচরের মাতৃশ্রী অ্যাপার্টমেন্টকে কন্টেনমেন্ট জোন ঘোষণা। ভ্যাকসিন কাণ্ডে জড়িত নয় শিলচর সিভিল হাসপাতাল, স্পষ্টীকরণ দিল কর্তৃপক্ষ। বরাক থেকে আরো দুজন মন্ত্রী সহ দোহালিয়ায় মেডিকেল কলেজ চাই, সুর চড়ালো আকশা। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। শিলচর শহরের উল্লাসকর দত্ত সরণিতে গত এক সপ্তাহ থেকে করোনা ভাইরাসের সংক্রমণের হার 5% পৌঁছায় একটি অ্যাপার্টমেন্টকে কন্টেনমেন্ট জোন হিসেবে ঘোষণা করেছেন কাছাড়ের জেলা শাসক। মাতৃশ্রী নামের ওই অ্যাপার্টমেন্টকে কন্টেনমেন্ট জোন হিসেবে ঘোষণা দিয়ে ওই অ্যাপার্টমেন্টের প্রবেশ এবং বাহির পথ সুনির্দিষ্ট করে দেওয়া হয়েছে। এই জোনে অকর্তৃত্বপ্রাপ্ত কারো প্রবেশ ও বাহির নিষিদ্ধ করা হয়েছে, যান চলাচলও নিষিদ্ধ থাকছে। চিকিৎসা সংক্রান্ত প্রয়োজনীয়তা, জরুরি পরিষেবা, অত্যাবশ্যক পণ্য সামগ্রী ছাড়া অন্য কোনো কাজে ওই কন্টেনমেন্ট জোনে লোক চলাচল সম্পূর্ণভাবে নিষিদ্ধ। জেলাশাসক তথা জেলা বিপর্যয় মোকাবিলার কর্তৃপক্ষের চেয়ারপার্সনের জারি করা এই আদেশে পুলিশকে এই নিষেধাজ্ঞা কঠোরভাবে কার্যকর করতে বলা হয়েছে। রাজ্য সরকারের গত 12 মে জারি করা এক নির্দেশের পরিপ্রেক্ষিতে জেলাশাসক এই আদেশ জারি করেছেন। শিলচর এস এম দেব সিভিল হাসপাতাল চত্বরে দিন কয়েক আগে ভ্যাকসিন কাণ্ড সংঘটিত হয়েছিল। এই কাণ্ডে কোনোভাবেই জড়িত নয় হাসপাতাল কর্তৃপক্ষ। সিভিল হাসপাতাল চত্বরে স্বাস্থ্য বিভাগের বিভিন্ন অফিসের পাশাপাশি রয়েছে এডিশনাল চিফ মেডিকেল অ্যান্ড হেলথ অফিসার এবং ডিস্ট্রিক্ট হেলথ ইমিউনাইজেশন অফিস। মূলত ভ্যাকসিন কাণ্ডে তারাই জড়িত বলে অভিযোগ, অথচ বিভিন্ন সংবাদ মাধ্যমে হাসপাতালের নাম জড়িয়ে দেওয়া হয়েছে। রবিবার সাংবাদিক সম্মেলন ডেকে হাসপাতালের নাম ছড়ানোয় দুঃখ প্রকাশ করলেন হাসপাতালের সুপারিনটেন্ডেন্ট ডাক্তার কে এইচ জিতেন সিং। তিনি বলেন, দিন কয়েক আগে সিভিল হাসপাতালে একটি ভ্যাকসিনেশন সেন্টার খোলা হয়েছিল, পরবর্তীতে তা অন্যত্র স্থানান্তর করা হয়। দিনে কতগুলো ভ্যাকসিন দেওয়া হচ্ছে বা ভ্যাকসিন কিভাবে বিতরণ হচ্ছে সিভিল হাসপাতাল কর্তৃপক্ষ এ সম্পর্কে অবহিত নয় বলে তিনি সাফ জানিয়ে দেন। এই ভ্যাকসিনেশনটা আমাদের এস এম দেব সিভিল হাসপাতালের সঙ্গে কোনো জড়িত নয়। আচ্ছা, এই ভ্যাকসিনেশনটা টোটালি এডিশনাল চিফ মেডিকেল অ্যান্ড হেলথ অফিসার এবং ডিস্ট্রিক্ট ইমিউনাইজেশন অফিসার অফিস ওরা কন্ট্রোল করে। ওরা দিনে কতটুকু ভ্যাকসিন দেওয়া হবে, কোন জায়গাতে দেওয়া হবে, ওসব কিছু ওরাই কন্ট্রোল করে। আমাদের সিভিল হসপিটালের সঙ্গে এর কোনো জড়িত না। আমরা এখানে কিছুদিন আগে একটা সেন্টার ছিল, শুধু ভ্যাকসিনেশন সেন্টার ছিল, এটার কাজকর্ম শুধু পরিচালিত করে শুধু আপনাদের এই এডিশনাল অফিস এবং ডিআইও, তারাই কন্ট্রোল করে। তাই আমি বলতে চাই কি সংবাদ মাধ্যমের মধ্যে যে বা মিডিয়াতে যা এই সিভিল হসপিটালের নামে যা যা আমরা প্রচার হইতেছে, এটা একটু আমার দুঃখ লাগে আর কি। বলবো আমার এক বড়ো এই ক্যাম্পাসের ভিতরে শুধু সিভিল হসপিটাল না, এর ভিতরে আমাদের এডিশনাল চিফ মেডিকেল হেলথ অফিসার অফিস, ডিআইও অফিস, ম্যালেরিয়ার অফিস, টিউবারকুলোসিস, উনানি, তারপরে আমাদের এই যে ড্রাগ ইন্সপেক্টর অফিস, ওয়ার হাউস, সব কিছু এই ক্যাম্পাসের ভিতরে আছে। কিন্তু এইসব কিন্তু একটা একটা আলাদা আলাদা প্রতিষ্ঠান আর কি, এটা সিভিল হসপিটাল। করিমগঞ্জ সহ বরাক থেকে আরো দুজন মন্ত্রী ও পাথারকান্দির দোহালিয়ায় মেডিকেল কলেজ স্থাপনের জোরালো দাবি জানালো ছাত্র সংগঠন আকশা। রবিবার এক সাংবাদিক সম্মেলন ডেকে আকশার মুখ্য উপদেষ্টা রূপম নন্দী পুরকায়স্থ ওই দাবি তুলে ধরে এ ব্যাপারে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন। হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে আসামে 15 মন্ত্রিসভা গঠিত হল। এজন্য আমরা হিমন্ত বিশ্ব শর্মাকে আকশার পক্ষ থেকে আমরা হার্দিক উষ্ণ অভিনন্দন জানাচ্ছি। সেই সঙ্গে বরাক উপত্যকায় পরিমল শুক্লবৈদ্যকে মন্ত্রিসভায় ক্যাবিনেটে স্থান দেওয়ায় এই জন্যে তাকে আমরা ধন্যবাদ জানাই। আমরা চাই বরাক উপত্যকায় কাছাড় শিলচর লোকসভা এবং করিমগঞ্জ লোকসভা থেকে আরও দুইজনকে মন্ত্রিসভায় অন্তর্ভুক্তের জন্য আশা দাবি জানাচ্ছি। শিলচর লোকসভায় একজন এবং করিমগঞ্জ লোকসভায় একজন করে মন্ত্রী নেওয়ার জন্য আশা জোরালো দাবি জানাচ্ছি।
আপনাদেরকে একটা জানান দিতে চাই, করিমগঞ্জ জেলার প্রস্তাবিত মেডিকেল কলেজ পাথারকান্দি দোহালিয়ায় করার জন্য পাথারকান্দি বিধায়ক কৃষ্ণেন্দু পালের আমি দৃষ্টি আকর্ষণ করছি। যদিও উনি একটা উদ্যোগ নিয়েছিলেন এবং আমরা এই ব্যাপারে কেশব মহন্ত স্বাস্থ্যমন্ত্রী উনারও দৃষ্টি আকর্ষণ করছি। পাশাপাশি এনআরসি রিভেরিফিকেশনের সরকারের সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানান তিনি। এনআরসি রিভেরিফিকেশনের জন্য সরকার হয়তো একটা সিদ্ধান্ত নিতে চলেছেন, বর্ডার এরিয়া যারা রয়েছে তাদেরকে 10% এবং 20% রিভেরিফিকেশন আসা তার পক্ষে নয়। আমরা পুরো অবস্থায় রিভেরিফিকেশন মেনে নিতে পারি না। সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে এনআরসি হয়েছে, সেটাকে মান্যতা দিয়ে শুধু সেটাকে মুখ্য সংযোজক যিনি ভারতবর্ষে এনআরসি তার স্বাক্ষর হওয়ার পর সেটা আইনে পরিণত হবে এমত অবস্থায় আমরা কোনো মতে এনআরসি নিয়ে মানুষের জীবন জীবিকার উপর চ্যালেঞ্জ আসুক আচ্ছা মেনে নিতে পারে না। যা হয়েছে এনআরসি জানাফ আমরা চাই না। এই রিভেরিফিকেশন করে মানুষের জীবন এর উপর একটা চ্যালেঞ্জ আসুক আচ্ছা সেটা মেনে নিতে পারছে না। আসামে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকার গঠিত হওয়ার পর প্রথমবারের মতো বরাক উপত্যকা সফরে আসা রাজ্যের বন পরিবেশ আবগারি ও মিন বিভাগের মন্ত্রী পরিমল শুক্লবৈদ্যকে উষ্ণ সংবর্ধনা প্রদান করল বিজেপি কাছাড় জেলা কমিটি। রবিবার দলের ইটখলাস্থিত দলীয় কার্যালয়ে মন্ত্রী পরিমল শুক্লবৈদ্যকে দলের বিভিন্ন স্তরের নেতা কর্মীরা সংবর্ধনা জানান। আয়োজিত সভায় বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য বরাক উপত্যকা সহ রাজ্যের সার্বিক উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, দলের নীতি আদর্শের প্রতি আস্থা রেখে কাজ করাই তাঁর মূল লক্ষ্য। বিগত 5 বছর যেভাবে স্বচ্ছতার সাথে দেশ তথা সমাজের উন্নয়নে কাজ করে গেছেন, আগামী দিনেও সেই ধারা অব্যাহত রাখতে তিনি প্রতিজ্ঞাবদ্ধ। কোভিড মহামারীর বর্তমান পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করে মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য জনসাধারণকে সরকারের নীতি নিয়ম মেনে চলার আহ্বান জানান। অকারণে ঘর থেকে না বেরোতে জনসাধারণের প্রতি আহ্বান জানান এবং সর্বদা মাস্ক পরিধান করার উপর গুরুত্ব আরোপ করেন। সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপি কাছাড় জেলার ভারপ্রাপ্ত সভাপতি বিমলেন্দু রায়, শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী, বিজেপি আসাম প্রদেশ কমিটির কার্যকরী সদস্য নিত্যভূষণ দে, বিজেপি কাছাড় জেলা সাধারণ সম্পাদক কনাথ পুরকায়স্থ, বরিষ্ঠ বিজেপি নেতা রামকৃষ্ণ সিনহা, যুবমোর্চার রাজ্য সহসভাপতি জয়ন্ত চক্রবর্তী, জেলা পরিষদ সদস্য শশাঙ্ক পাল, ভূষণ পাল প্রমুখ। আজকে আমাদের শ্রদ্ধা জানাতে এসেছি। স্বাভাবিকভাবে এখানে অসংখ্য ভারতীয় জনতা পার্টির কর্মকর্তা ভিড় হওয়াটা স্বাভাবিক, অস্বাভাবিক কিছু নয়। কিন্তু আমরা এক নিয়ন্ত্রিত উপায়ে সিম্বলিক্যালি ভারতীয় জনতা পার্টির কর্মকর্তাদের উদ্দেশ্যে আমরা শ্রদ্ধা জানাতে এসেছি এখানে প্রথমবার নির্বাচিত হওয়ার পরে, যার জন্য আপনারা যারা আছেন এখানে আপনারা আর সঙ্গে আমার পরম শ্রদ্ধার সভাপতি এই জেলার শ্রদ্ধার দাদা, যাকে আমরা একেবারে আরম্ভ থেকে আজ পর্যন্ত আমাদের কোনো আপন বলে আমাদের পথিকৃত বলে ধরে রাখি, চিন্তা করে। জেলা বিজেপি কার্যালয় থেকে বেরিয়ে তিনি বিজেপির বর্ষীয় নেতা তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী কবীন্দ্র পুরকায়স্থের বাড়িতে যান এবং উনার আশীর্বাদ চাইলেন। কবীন্দ্রবাবু তাঁকে আশীর্বাদ করে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। পরে মন্ত্রী পরিমল শিলচর গুরুচরণ কলেজের প্রাক্তন অধ্যক্ষ বরিষ্ঠ বিজেপি নেতা পার্থ সারথী চন্দ, অধ্যাপক কমলেন্দু ভট্টাচার্যের সাথে সৌজন্যমূলক সাক্ষাৎ করে তাদের আশীর্বাদ ও সহযোগিতা চান। তাছাড়া মন্ত্রী পরিমল এদিন সংবাদ জগতের সাথে জড়িত বিশিষ্ট ব্যক্তিত্বদের সাথেও সৌজন্যমূলক সাক্ষাৎ করেন। উধারবন্দের কান্দে গ্রামে কন্টেনমেন্ট জোনে থাকা বাসিন্দারা সরকারের কোনো ধরনের সুযোগ সুবিধা পাচ্ছে না বলে অভিযোগ করেন। ওই এলাকা পানীয় জল সরবরাহ, স্বাস্থ্য বিভাগের যোগাযোগ বিচ্ছিন্ন, এমনকি খাদ্য সামগ্রী আনারও সুবিধা পাচ্ছে না বলে সংবাদ মাধ্যমের কাছে ক্ষোভ ব্যক্ত করেন। রবিবার সকালে বিধায়ক মিহির কান্তি সোম বিজেপির কিছু কর্মীকে নিয়ে কান্দিগ্রাম কন্টেনমেন্ট জোন এলাকায় মোট 42টি পরিবারকে ত্রাণ সামগ্রী বণ্টন করেন। পাশাপাশি তিনি কন্টেনমেন্ট জোনের লোকেদের সাথে আলাপ আলোচনা করেন। পরে এদিন বিকেলে স্বাস্থ্য বিভাগের কর্তাদের নিয়ে উধারবন্দের চক্র আধিকারিক জয়ন্ত চক্রবর্তী কন্টেনমেন্ট জোন পরিদর্শন করেন।
তাদের এখানে অনেকেই গরিব রয়েছে, তাদেরকে খাদ্য সংকট অল্প বিস্তার আছে, এই জন্য ওনাদেরকে সাহায্য করা হয়েছে। আর এইভাবে ওনাদেরকে দেখা হবে। এখানে টোটাল যে পজিটিভ কেস আছে, টোটাল কত আসলে জানি, 36 ছিল আর আছে এখনো, আর সবাই সুস্থই আছেন। কিন্তু যেহেতু কোয়ারেন্টাইনে থাকতে হবে অ্যাজ পার যে এসওপি যা আছে সেই অনুযায়ী, আর খুব শীঘ্রই মনে হয় তারা সবাই রোগমুক্ত হবেন, ভাইরাস মুক্ত হবেন। আর আশা রাখছি সবাইকে আমরা এসওপি মেনেই চলবো। আর যথেষ্ট ওনারা কষ্ট হচ্ছে, এখন আলোচনা করেছি সবার সঙ্গে, তারা নিজেরাও চেষ্টা নিচ্ছেন, আর গ্রামের ছেলেরাও এগিয়ে এসছে। এখানে আমাদের ওয়ার্ড মেম্বার রয়েছেন উনি, আর সভানেত্রী রয়েছেন, ওনারা সবসময় খবর রাখছেন, ডক্টর টিমও খবর রেখেছে। আর যাদের যেহেতু এসিমটোমিকিতে আর কিছু করা থাকে না, আশা ইয়েতে ওইসব ব্যবস্থা নিচ্ছে। আর আশা রাখি খুব তাড়াতাড়ি আমরা এটার যে টাইম পিরিয়ডটা পার হলে পরে আমরা পাথারকান্দির দুবারের বিধায়ক কৃষ্ণেন্দু পালকে নতুন মন্ত্রিসভায় অন্তর্ভুক্তির দাবিতে এবার সুর চড়ালো করিমগঞ্জ জেলা রবিদাস সমাজ উন্নয়ন সংস্থা। শনিবার সংস্থার ডাকে লোয়ারপুয়া ব্লকের ইজাবিল নাজঘর প্রাঙ্গনে সাংবাদিক সম্মেলন ডেকে ক্ষোভ ঝাড়েন সংস্থার কর্মকর্তারা। তাদের দাবির পরিপ্রেক্ষিতে সংস্থার পক্ষে এক লিখিত স্মারকপত্র পৃথকভাবে রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ও বিজেপি সভাপতি রঞ্জিত দাসের কাছে প্রেরণ করা হয়। সভায় সাংবাদিকদের সঙ্গে মত প্রকাশ করতে গিয়ে জেলা রবিদাস উন্নয়ন সংস্থার পক্ষে রসন রবিদাস বলেন, গোটা বরাকের মধ্যে শুধুমাত্র কাছাড় জেলা থেকে একজনকে নতুন মন্ত্রিসভায় স্থান দিয়ে পুরো উপত্যকার উন্নয়ন সম্ভব নয়। তাই বিষয়টির গুরুত্ব অনুধাবন করে এবার করিমগঞ্জ থেকে কৃষ্ণেন্দু পালকে মন্ত্রিসভায় অন্তর্ভুক্তির জন্য তিনি দলীয় কাণ্ডারীদের হস্তক্ষেপ কামনা করেন। বিধায়ক শ্রীযুক্ত কৃষ্ণেন্দু পাল মহাশয়কে ক্যাবিনেটে স্থান দেওয়ার জন্য আমরা সংস্থার তরফ থেকে আমরা ওনার কাছে আবেদন তথা দাবি রাখছি। আরেকটা কথা আমি বলতে চাইব, বিগত নির্বাচনের প্রাক মুহূর্তে আমাদের কৃষ্ণকলঙ্কের সম্মেলনে হরিবাসরে যে সম্মেলন হয়েছিল সেখানে আমাদের আসাম রাজ্যের মাননীয় বিজেপি ভারতীয় জনতা পার্টির সভাপতি শ্রী রঞ্জিত কুমার দাস মহাশয় প্রতিশ্রুতি দিয়েছিলেন যে যদি আপনারা কৃষ্ণেন্দু পালকে বিজয়ী করেন তবে ওনাকে আমরা মন্ত্রিত্ব দেব। তাই আমি ওনার কাছেও আবেদন রাখছি যেন উনি ওনার প্রতিশ্রুতিটুকু রক্ষা করেন এবং আমাদের উন্নয়নে, আমাদের এলাকার উন্নয়নে সহভাগী হন। আর আজকে কৃষ্ণেন্দু পাল মহাশয় শুধু পাথারকান্দির উন্নয়ন করেছেন এরকম কথা না, পাথারকান্দি, রাতাবাড়ি, করিমগঞ্জ জেলা তথা সম্পূর্ণ বরাক ভেরিতে ওনার একটা ভালো সুসম্পর্ক তথা প্রভাব আছে। তাই আমি আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। শহরতলি ব্যারেঙ্গা গাঁও পঞ্চায়েত কার্যালয়ে রবিবার স্বাস্থ্য বিভাগের উদ্যোগে এক কোভিড টেস্ট শিবিরের আয়োজন করা হয়। জিপি সভানেত্রীর প্রতিনিধি নাসিব হোসেন বড়ভুইয়া এবং সমাজসেবী আজমল হোসেন লস্করের নেতৃত্বে প্রায় 50 জনের র্যাপিড অ্যান্টিজেন টেস্ট করা হয়, এর মধ্যে 8 জনের পজিটিভ ধরা পড়ে। এদিকে আজমল হোসেন লস্কর বলেন, বেরেঙ্গায় একটি সাব সেন্টার রয়েছে এবং প্রায় 5,000 জনবসতি রয়েছে সেখানে। তিনি জেলা শাসককে অনুরোধ করেন সেখানে ভ্যাকসিনের ব্যবস্থা করে দেওয়ার জন্য, যাতে সবাই ভ্যাকসিন নিতে পারেন। বেরেঙ্গা গাঁও পঞ্চায়েত কার্যালয়ে জেলা স্বাস্থ্য বিভাগ, বেরেঙ্গা গাঁও পঞ্চায়েত এবং বেরেঙ্গা আঞ্চলিক পঞ্চায়েত সদস্য উদ্যোগে আমরা কোভিড-19 পরীক্ষা করি। এখন পর্যন্ত আমরা 40 জনের মতো পরীক্ষা করেছি। ইতিমধ্যে আমরা 4 জন পজিটিভ রুগীও পেয়েছি আমাদের এলাকায়, যেটা আমাদের আশঙ্কা ছিল যে পজিটিভ রুগী থাকতে পারেন। তো বিশেষ করে ধন্যবাদ কাছাড়ের জেলা উপায়ুক্তকে, যিনি আমাদের ডাকে সাড়া দিয়েছিলেন এবং এখানে একটা টিম পাঠিয়েছিলেন। আজকে হয়তো আরও 1 ঘন্টা অবধি আমরা টেস্ট করব, আমরা মিনিমাম 50 জনের টেস্ট হবে আজকে, যেহেতু জেলা স্বাস্থ্য বিভাগ 50 জনের কিট দিয়েছে আমাদেরকে। তো আমরা আশা করব আগামী দিনেও আবার জেলা স্বাস্থ্য বিভাগ আমাদেরকে
এভাবে ক্যাম্প করার সুযোগ দেবে। আমরা বেরেঙ্গা পার্ট টু পার্ট ওয়ানের আজকে আংশিক অংশ কভার করেছি, আগামী দিনে আবার করার চেষ্টা করব। এবং বিশেষ করে আর একটা অনুরোধ জেলাধিপতিকে, আমাদের বেরেঙ্গা প্রাইমারি হেলথ সেন্টার বাসকান্দিতে এখন 11টা 12টা লকডাউন লাগে যায়, আর 11টা 12টা লকডাউন লাগার দরুন বা কার জনতা কোভিড কার্ফিউ লাগার দরুন আমাদের মানুষ বাসকান্দিতে গিয়ে ভ্যাকসিনেশন করতে পারছে না এবং শিলচর শহরেও সম্ভব না। যেহেতু আমাদের বেরেঙ্গায় একটা সাব সেন্টার আছে, আমি জেলাধিপতিকে অনুরোধ করব আমাদেরকে এখানে সাব সেন্টারে কোভিড ভ্যাকসিনেশন সেন্টার দেওয়ার জন্য। এলাকার জনগণকে সচেতন করে তুলতে ধনেহরির রাইট ওয়ে ফাউন্ডেশন বেশ কিছু কর্মসূচি হাতে নিয়েছে। এর অঙ্গ হিসেবে রবিবার ধনেহরি পয়েন্টে সাধারণ মানুষের মধ্যে মাস্ক ও স্যানিটাইজার বন্টন করেন কর্মকর্তারা। কর্মসূচি চলাকালীন ফাউন্ডেশনের সম্পাদক শামসুল ইসলাম বরভুইয়া এলাকাবাসীর প্রতি আবেদন জানিয়ে বলেন, প্রয়োজন ছাড়া ঘর থেকে না বেরোতে। তিনি এও বলেন, যদি কোনো ব্যক্তির করোনার উপসর্গ দেখা দেয় তাহলে ঘরে না বসে প্রথম পর্যায়ে টেস্ট করে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। তিনি বলেন, চিকিৎসা ব্যবস্থায় রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা কোনো খামতি রাখছেন না। মেডিকেলে চিকিৎসার মানও ভালো। অসুস্থ শরীর নিয়ে এক বাড়ি থেকে আরেক বাড়ি না বেড়ানোর অনুরোধ রাখেন তিনি। বর্তমান পরিস্থিতিতে জেলাশাসক কীর্তিজলি যেসব উদ্যোগ নিচ্ছেন তার প্রশংসা করেন তিনি। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের সভাপতি আলম হোসেন বরভুইয়া, রবিজুল হক লস্কর, ফখরুল হক লস্কর, আসাদুজ্জামান বরভুইয়া, অবিনাশ রায় প্রমুখ। স্যানিটাইজার বিতরণ করছি এবং একটা সচেতনতার লাগি আমরা আজকে ঘরে ঘরে এবং দোকানে দোকানে গিয়ে প্রত্যেক মানুষের কাছে আমরা ওই আর্জিটা করি যে মাস্ক পরিধান করার লাগিন এবং গভর্নমেন্টের যেটা গাইডলাইন আছে গাইড মোতাবেক আমরা চলাচল করার লাগিন প্রত্যেক জনসাধারণ প্রতি আহ্বান করি। আর বিশেষ করে আমরা আজকে এই এলাকায় যত জনসাধারণ আছেন, জনহরি এলাকার সর্বজনসাধারণের প্রতি আমরা একটা আবেদন যে আমরা মিডিয়ার মাধ্যমে পৌঁছাই দিতাম সাইয়ার তথা বরাক উপত্যকার প্রত্যেক জনসাধারণের কাছে পৌঁছাই দিতাম সাইয়ার যে আমাদের এই করোনা মহামারীর যে ভয়ঙ্কর যেটা রূপ ধারণ করছে এতে আমরা আতঙ্কিত হওয়ার পুরন কারণ নাই। যেহেতু গভর্নমেন্টে আমরার শিলচর মেডিকেল কলেজে পর্যাপ্ত চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে, এর লাগে আমরা আসামের চিফ মিনিস্টার বর্তমান চিফ মিনিস্টার হিমন্ত বিশ্ব শর্মাকে অশেষ ধন্যবাদ জানাই যে আজকে শিলচর মেডিকেল কলেজে যে অক্সিজেনের পর্যাপ্ত ব্যবস্থা করা হয়েছে, চিকিৎসার যে ব্যবস্থা করা হয়েছে, এর লাগিন আমাদের এলাকার প্রত্যেক জনসাধারণকে কইয়ার এই ভয়ঙ্কর যে আকার ধারণ করছে তার লাগিন আমরা কোনো আতঙ্ক হওয়ার কারণ নাই। যদি আমরা কাশ হইলে সঙ্গে সঙ্গে আমরার নিয়ারেস্ট সোনাবাড়িঘাট হসপিটাল ওখানে আমরার চিকিৎসার ব্যবস্থা আছে, এটার লাগিন আমরা আতঙ্কিত হওয়ার কোনো কারণ। সোনাই ফরেস্ট অফিসের ভেতরে পাওয়া গেল অদ্ভুত এক ফুলের চারা। বন বিভাগের কর্মচারীরা বর্তমান কোভিড মহামারীর কথা চিন্তা করে অফিস সহ চারপাশ পরিষ্কার করার সময় এই অদ্ভুত ফুলের চারাটি মেলে। এই ফুলের গাছটি দেখার জন্য স্থানীয়দের ভিড় পরিলক্ষিত হয়। করোনার গোষ্ঠী সংক্রমণ রোধে জনগণের কল্যাণার্থে সরকারিভাবে জারি করা নীতি নির্দেশিকা পালন করতে এবার নড়ে চড়ে বসল পাথারকান্দি পুলিশ। রবিবার দুপুরবেলা জনতা কার্ফিউ শুরু হতেই পাথারকান্দির ব্যস্ততম বাজার এলাকার পাশাপাশি বিভিন্ন জনবহুল এলাকায় শুরু হয় পুলিশের জোরদার অভিযান। এতে অযথা ঘোরাফেরা করা লোকদের পুলিশের কোপের মুখে পড়তে দেখা যায়। সরকারিভাবে বেঁধে দেওয়া নির্ধারিত সময়সীমা পেরিয়ে যাবার পরও একাংশ বাইক আরোহী পিলিয়ন রাইডিং সহ কোভিড প্রোটোকল না মেনে প্রকাশ্য সড়কে চলাচল করায় পুলিশ তাদের আটক করে জরিমানা আদায় করে। এমনকি অনেকে সড়কের উপর উর্বর সহ হাঁটু গেড়ে শাস্তি প্রদান করেছে পুলিশ। পাথারকান্দি থানার ওসি সঞ্জীব টেরং জানান, এখন থেকে কাউকে আর রেয়াত করা হবে না। যে বা যারাই কোভিড প্রোটোকল ভাঙবেন তাদের শায়েস্তা করতে পুলিশের কড়া দাওয়াই প্রয়োগ করবে। সরকারি এই নীতি নির্দেশিকাগুলো অমান্য করা ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনে রাজ্য সরকারের দুর্যোগ মোকাবিলা আইনের অধীনে আইনি পদক্ষেপও নেওয়া হতে পারে। শুধু তাই নয়, ব্যক্তিগত যানবাহনগুলো যুগ্ম ও অযুগ্ম নিয়মে চলছে কিনা তাও প্রতিদিন খতিয়ে দেখবে পুলিশ। गाड़ी में सर अकेला था, वो देखो दो लोग साथ में चल रहे हैं, उन लोगों को कोई अटका ही नहीं रहा है। मैं अकेला चल रहा है, मैं दीदी का लहंगा लिया था और मैं उधर से अकेला ही आया। तो मास्क क्यों नहीं लगाया? अरे हेलमेट था, मैं अकेला ही था। क्यों नहीं लगाया? मास्क लगाया था या नहीं लगाया था? नहीं लगाया था ना, बस हेलमेट साथ में था, मैं अकेला ही था। शेष कर आगे विशेष विशेष अमर बांग्ला खबर आरो एक बार। করোনার সংক্রমণ বাড়ছে, শিলচরের মাতৃশ্রী অ্যাপার্টমেন্টকে কন্টেনমেন্ট জোন ঘোষণা। ভ্যাকসিন কাণ্ডে জড়িত নয় শিলচর সিভিল হাসপাতাল, স্পষ্টীকরণ দিল কর্তৃপক্ষ।
বরাক থেকে আরো দুজন মন্ত্রী সহ দোহালিয়ায় মেডিকেল কলেজ চাই, সুর চড়ালো আকশা। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই, নমস্কার।